নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমরাও সকলেই ভালো আছি। আমি পুনরায় তোমাদের ক্লাসে হাজির হয়ে গিয়েছি, তোমাদেরকে তোমাদের সঙ্গে ক্লাস করার জন্য, তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তোমাদেরকে গত ক্লাসে আমি কি পড়িয়েছিলাম খেয়াল আছে কি? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে আমরা কি করেছিলাম, এক দুই মানে খালি ঘর শব্দার্থ এগুলো পড়েছিলাম, এবং তার পাশাপাশি আমরা কি করেছিলাম, উক্ত মানে পাঠ্য বইয়ের দুটো প্রশ্ন পড়েছিলাম। আমাদের প্রশ্ন কয়টা আছে? আমাদের কিন্তু প্রশ্ন আছে 7টি, আমরা দুটো প্রশ্ন পড়েছিলাম। আজকেও আমরা কি করব, আজকেও আমরা কিছু প্রশ্ন পড়ে নেব। তো চলো আমরা মূল পড়াতে চলে যাই, যেহেতু আমি তোমাদের আজকে আমি গ থেকেই শুরু করছি। দেখো গতে কি আছে, কেন তাকে কাকমারি ছাড়তে হয়েছিল, কেন তাকে কাকমারি ছাড়তে হয়েছিল। আমরা যে গল্পে পড়েছি আমরা কিন্তু ঘটনাটা জেনেছি যে কেন তাকে কাকমারি ছাড়তে হয়েছিল। দেখো আমি লিখছি, আগে প্রশ্নটা লিখে নিচ্ছি। কেন তাকে কাকমারি ছাড়তে হয়েছিল, টাঙ্গাইলের কাকমারিতে অবস্থানকালে তিনি জমিদারদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও কি করে সংগ্রাম শুরু করেন, ফলে জমিদারদের বিষ নজরে পড়ে কিন্তু তাকে কাকমারি ছাড়তে হয়েছিল। তাহলে দেখো লিখে দিচ্ছি, টাঙ্গাইলের কাকমারিতে টাঙ্গাইলের কাকমারিতে অবস্থানকালে তিনি জমিদারদের অত্যাচার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করার ফলে সে জমিদারদের কি নজরে পড়ে, জমিদারদের বিষ নজরে পড়ে তাকে তাকে কাকমারি ছাড়তে হয়েছিল। দেখো ঘতে কি আছে, কিভাবে তার নাম মাওলানা ভাসানী হলো, কিভাবে
কিভাবে তার নাম মৌলানা ভাসানী হলো? দেখো কি আছে, কিভাবে তার নাম মওলানা ভাসানী হলো, প্রশ্নটা কিন্তু বড়। আর এই প্রশ্নটা যে আমি লিখবো এখান থেকে কিন্তু তোমাদের খালি ঘরও আসতে পারে। দেখো, আসামের ধুবড়ী জেলার আসামের ধুবড়ী জেলার ভাসানচরে তিনি এক বিশাল প্রতিবাদী জনসভায় তিনি এক বিশাল প্রতিবাদী জনসভায় সমাবেশে আয়োজন করে এই সভায় তিনি বাঙালি কৃষকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এই সভায় তিনি বাঙালি সভায় তিনি বাঙালি কৃষকদের উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এই সমাবেশে সাধারণ কৃষকরা তাকে ভাসানচরের মাওলানা বা মৌলানা নাম দেয়। এই সমাবেশে সাধারণ সাধারণ মানুষেরা তাকে ভাসানচরে মওলানা নাম দেয়। দেখো তারপর আছে কি, তখন থেকে তার পরিচয় মাওলানা ভাসানী। তখন থেকে তার নাম কি? তার নাম মওলানা ভাসানী। দেখো আমি তোমাদেরকে প্রশ্ন দুটো আরেকবার পড়িয়ে দিচ্ছি। কেন তাকে কাকমারি ছাড়তে হয়েছিল?
টাঙ্গাইলের কাকমারিতে অবস্থানকালে তিনি জমিদারদের অত্যাচার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করার ফলে সে জমিদারদের বিষ নজরে পড়ে তাকে সে জমিদারদের কি হয় বিষ নজরে পড়ে, তাই তাকে কাকমারি ছাড়তে হয়েছিল। দেখো এখানে আমি তাই লিখে দিয়েছি, তাই তাকে কাকমারি ছাড়তে হয়েছিল। ঘতে দেখো কি আছে, কিভাবে তার নাম মাওলানা ভাসানী হলো। আসামের ধুবড়ী জেলার ভাসানচরে এক বিশাল প্রতিবাদী জনসভায় এক সমাবেশে জনসভায় সমাবেশের আয়োজন করা হয়। দেখো সমাবেশ করা হয়, এই সভায় তিনি বাঙালি কৃষকদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এই সমাবেশে সাধারণ মানুষেরা তাকে ভাসানচরের মাওলানা নাম দেয়, তখন থেকে তার নাম মাওলানা ভাসানী। দেখো তিনি যখন আসামের ভাসানচরে এক জনসভাতে বক্তৃতা দেয়, হ্যাঁ ঠিক তারপরে সেই এলাকার মানুষেরা কিন্তু তাকে মাওলানা ভাসানী নাম দেয়। ভাসানচরে বক্তৃতা দেওয়ার কারণেই কিন্তু তার নামের পেছনে ভাসানী এসেছে এবং মাওলানা এসেছে। শিক্ষার্থীরা দেখো আজকে আমাদের দুটো প্রশ্ন পড়েছি, গত ক্লাসে আমরা দুটো প্রশ্ন পড়েছি, শব্দে আমরা চারটে প্রশ্ন পড়েছি, বাদ বাকি যে তিনটি প্রশ্ন আছে ওই তিনটি প্রশ্ন আমরা আগামী ক্লাসে পড়বো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে।